নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি শর্মানী গোস্বামী। প্রথমেই সংবাদ শিরোনাম। শহরতলির বুধুরাইলে ডাকাতদের হানা, লুটে নিল সোনার অলংকার সহ নগদ অর্থ। আজ কাছাড়ে 103 জন কোভিড পজিটিভ শনাক্ত, রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা 13,942 জন। আসাম মিজোরাম সীমান্ত এলাকা পরিদর্শন করল আকসা, এলাকাবাসীর খোঁজ নিল প্রতিনিধি দল। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর অম্বিকাপুর জিপির অন্তর্গত বুধুরাইল এলাকায় শুক্রবার রাত 1:30 নাগাদ এক ডাকাতির ঘটনা সংঘটিত হয়। রাতে ঘরের দরজা ভেঙে ফাঁকা গুলি চালিয়ে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে পাকড়াও করে টাকা পয়সা ও সোনা গয়না দাবি করে 10-15 জনের ডাকাত দল। দাবি মানতে অস্বীকার করলে মারধর করে হাত পা বেঁধে রেখে ঘরের বিছানা ও আলমারি এবং বেশ কিছু জায়গা তল্লাশি চালিয়ে ঘর থেকে মোবাইল ফোন সহ 1.5 লক্ষ টাকা ও 8 বড়ি সোনা গয়না নিয়ে যায় দলটি। রাত্রে ফোন পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস ও শিলচর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার দিতুমণি গোস্বামী দলবল নিয়ে ছুটে যান দিদার আহমেদ লস্করের ঘরে এবং সঙ্গে ছিল গোয়েন্দা বাহিনীর কুকুর। অনেকক্ষণ তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য পেয়েছেন বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত অফিসার নিতুমণি গোস্বামী। এই ঘটনায় ডাকাতদের হাতে পরিবারের 6 জন লোক আহত হয়েছেন, তাদের মধ্যে 2 জন মহিলা এবং 4 জন পুরুষ রয়েছেন। আহতরা হলেন দিদার আহমেদ লস্কর, আনোয়ার আহমেদ লস্কর, নাহেরুল ইসলাম লস্কর, ইমরোজ আহমেদ লস্কর, সুফিয়া বেগম লস্কর, রেবা বেগম লস্কর। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। একদল ডাকাইতে আইছে, ভাইয়া আমরা দরজা টরজা ভাঙ্গিয়া ঢুকছে, আমরা মারধর করছে, বন্দুক দিয়ে গুলিও করছে, করিয়া তারপরে যা টাকা পয়সা আসলো বা সোনা দানা আসিল সব ভাঙ্গিয়া আমি নিয়ে গেছি। আমরা হাত হাত টাত ভাঙ্গিয়া গইয়া রাখছে, ঘোরাফেরা করতে দেয় নাই। এরপরে আমার এখানে আমার বাকি কুঠাতে অপারেশন করিয়া আমার ছোটো ভাইয়ের ঘরে এখানে ভাঙ্গা ভাঙ্গি করিয়া মারধর করিয়া আমার ছোটো ভাইয়ের মিসেসদের ছোটো ভাইদের বাড়তি যারা এখানে ভুজালি দিয়ে মাসেছেন আমার এখানে মাসে হাসে উঠে নাড়িয়া উড়িয়ে তারা টাকা পয়সা লড়ে গেছে গিয়া। ঠিক আছে, তো অপারেশন শেষ তখন বাইরের টিকিয়া কইছে গাড়ি আইছে গাড়ি আইছে, আর অন্যরা কইছে রেডি রেডি, তারপর তারা বাড়ি গেছে। অ্যাপ্রক্সিমেট 12-14 জন মুখ বান্ধা আসিল, মুখ বান্ধা আসিল, তারপরে 2 জনের মাথাতে বিজেপির ফ্ল্যাগ বান্ধা তিলক লাগাই, আর বাকিরা তোমার কালো কাপড় দিয়ে মুখ ঢাকা কালো কাপড় দিয়ে বিয়ে বান্ধা, হাতে রড, তারপরে ওই গিয়ে তোমার পিন শাবল, বন্দুকের গুলি মারছে আমার ঘরে, ওই যে দাগ আছে এখানে, তারপরে তোমার লাঠি ডান্ডা এই সমস্ত বুঝালে, ওই সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে আমার নিচেছে মারছে, পায়ে কাটছে। বাইরের দিকে মানে ইয়ে ফাটা আর বন্দুক মারে যায় আওয়াজ ওর আওয়াজ ওর, তারপরে কোন দিকে উপরে দিয়া কোন দিকে ঢুকছে ঢুকিয়া গ্রিল কুলিয়া দিছে দিয়া বাকিটাই ঢুকছে, ঢুকার পরে মনে হয় 15-20 জনের দল, হাত অস্ত্র শস্ত্র বন্দুক সব কিছু নিয়ে ঢুকছে, ঢুকিয়া পরে এইখানে গ্লাসের দরজা সিটকারি মারা পুরো গ্লাসটা ভাঙ্গি দিছে, ভাঙ্গিয়া ঢুকছে ঢুকিয়া ওই রুমে লাগাম মেয়ের রুমও ঢুকছে মনে হয় 5-6 জন পুরা, তাই স্টিল আলমিরা খুলিয়া যা কিছু টাকা আসতো সোনা আসলো তাই সব কিছু লইছে, মোবাইল একটা আসলো ওইটা লইছে, পরে এইখানে আইসে আমরা দরজা বন্ধ করে ধাক্কা দিয়ে রাখছি, কিন্তু তারা ইয়ে মারছে বন্দুকটা মারছে, মারার পরে তোমার সাবাল দিয়া দরজার মধ্যে মারছে, মারতে সিট গাড়িটা ইয়ে গেছে, তারপরে আমরাও শক্তিহীন হয়ে গেছি, আমরা সারিয়ে দিছি, সারার পরেও তারা ঢুকে গেছে, ঢুকেও আমার ছেলেরে ধরে গেছে, এরপরে তোমার সারোরও ধরছে, তার বন্দুক ধরে দিছে, এখন বুজালি ধরে দিছে, এখন মারি দিত, সাবি দিতাম সাবি দিতাম, তারপরে সাবি দিলাম, দেওয়ার পরেও তারা ঢুকিয়া সাবি দিছিলাম না প্রথমে, তারা ওই বন্দুক মারছে ওয়ালের মধ্যে মারছে, এরপরে দরজার মধ্যে মারছে, মারার পরে আমার 100 মারছে, ফেটো একটা লাফ মারছে, তারপরে বুজালি লুই আইসে কই সাবি দিতাম দিলেইছি, এরপরে ছোটো মোবাইলটা ভাঙ্গিছে বা আমার মাথা কেটা দিছে, এরপরে বড় মোবাইল আমার হাতে আছে এটাও লইয়া গেছে,
তারপরে যত কিছু সোনা গয়না না টাকা পয়সা কাগজ পত্র এটিএম যত কিছু আছে সব কিছু লইয়া তারপরে কয় চিল্লাইলে বাইরে চিল্লাইলে জানে মারিয়া যাই গিয়া একজনও রাখতাম না সব লইল লইয়া কাগজ পত্র কাপড় সুপড় সব ফালাইয়া উল্টাইয়া সব ঘুরিয়া তারপরে তারা বাইরিয়া সাইরেন মারছে সাইরেন মারিয়া কইছে রেডি রেডি তারপরে তার সব কোন দিকে বাইরিয়া গেছে আমার ছেলেরও হাত কাটছে তারপরে তানোর একটু গাঢ় দুঃখ পাইছুন কষ্ট পাইছুন হাত তো তাই অসুস্থ মানুষ তারা উল্টাইয়া উঠে ফালাইয়া দরিয়া দুজনে আটকে রাখি দিছে এক রুমো আর আমারও মারছে মারার পরে তারা সব তো ফোন করলাম ফোন করিয়া আমার পাড়ার মানুষ অস্ত্র শস্ত্র লইয়া আইলো আইতে আইতে তারা বাইরিয়া বাগিয়া কোন দিকে গেছে গত ২৪ ঘন্টায় কাছাড় জেলায় নতুন করে ১০৩ জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে আরটিপিসিআর টেস্টে ২৪ জন ও রেড টেস্টে ৭৯ জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় শিলচর বিমানবন্দরে অবতরণ করেছেন মোট ৩৪৯ জন যাত্রী, যার মধ্যে ২৫৯ জনের কোভিড টেস্ট করা হয়েছে এবং তার মধ্যে পজিটিভ ধরা পড়েছেন ৬ জন। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় এই খবর জানানো হয়েছে। ধলাই মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের লায়লাপুর, খুলিছড়া, সিঙ্গোয়া, র্যাংটি পাহাড়ে মিজো আগ্রাসন ও সন্ত্রাস খতিয়ে দেখতে শনিবার সংস্থার ২৫ জন কর্মীদের নিয়ে ছুটে যান আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ। এদিন স্থানীয় জনগণ মিজো সন্ত্রাসের বিভিন্ন দিক তুলে ধরেন আকসার কর্মকর্তাদের কাছে। কিন্তু রাত্রিবেলা ঘুমাইলা ছুটো ছুটো গরিব মানুষ গেলা রুজে খাম আইলো গাতে কু বানাইলো ইগু মাছ উচুরা অত বড় অত বড় হয়েছে হে ব্যাগ মারে হে গো মারিয়া লইয়া যায় আরে যদি কিকুরে কিকুরে খেবা হইলে হে আরে গরম হয় তার আত বন্দুক সন্দুক দিয়ে তুমি নিলে আগুয়াইটায় ডরাইয়া এটাও ভালাইয়া যায়নি বিদেশও আমরা বাস করিয়া তো লাভ নাই আমরা আপনারা আইজন যে সব ব্যবস্থা করে দেয়নি যে সবাই দেয়নি গিয়া বিএফও সিসিএফ টিসিএফ যত আছে যত বড় বড় অফিসার আছে সব গেলা সবাই গিয়া সিটকার গুলি গাইয়া সবাই গিয়া ব্রিজটা ক্রস করতে দিছি না ৩ কিলোমিটার অসাইটে ফোন তো তারা জিও করিয়া বন্ধ করে রাখি দিলা ইখানের কোনো বিচার নাই কিছু নাই আমরা কমসে কম যদি আমার বাইরে যদি আমার ভাই জমিন যদি এক টুকরা লইয়া যায় আমরা বাইরে বাইরে কাটাকাটি করতাম পারি আর আসাম সরকারের অথরা জায়গা লইয়া গেল গিয়া আসাম সরকারের কোনো কর্ণপাত দিল না মিশনের সরকারকে কিচ্ছু হলো তারা কইলে একটা বাই বাই এমনিও সব খুলাইব বাই বাই খুলাইতে গিয়ে আমরা বাইরে বাইরে ধন্দ করি আমরা মরতাম মুদ্দে লেকর আমাদের দেশকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসামকে মুখ্যমন্ত্রীর তরফ সংগঠন সে মেমোরেন্ডম দেউঙ্গা বাদ মে এই অঞ্চলকে জনসাধারণকে লেকে হামলোক এক এক মেমোরেন্ডম দেউঙ্গা বাদ মে এই অঞ্চলকে জনসাধারণকে লেকে হাম গণতান্ত্রিক ভাবধারা সে আন্দোলন মে হাম ভাগ লেঙ্গে। শনিবার শিলচর অন্নপূর্ণা ঘাটের নির্মীয়মান বরাক সেতুর কাজ এবং তারাপুরে বরাক নদীর ভাঙন প্রতিরোধের কাজ খতিয়ে দেখলেন বরখলার বিধায়ক কিশোর নাথ। পরিদর্শনকালে নির্মাণ সংস্থার কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় আধিকারিকরাও। এছাড়াও সঙ্গে ছিলেন জেলা বিজেপি ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অমল নাথ, সঞ্জন দাস, শক্তি কেন্দ্র প্রমুখ অমৃত সিনহা, সুশীল সিনহা, মণ্ডল সম্পাদক রাজেশ গোয়ালা, মাসুঘাট এপি প্রতিনিধি রাজেশ শর্মা, উমেশ মালা, জয়দীপ গোয়ালা প্রমুখ। বরাক ব্রিজের কাজ করোনা মহামারীর ফলে এক বছর পিছে পড়ে যায়, কিন্তু এখন প্রায় ৭০% কাজ সম্পূর্ণ হওয়ায় ২০২১-এর শেষ দিকে সম্পূর্ণ হবে বলে সম্ভাবনা রয়েছে।
আলগাপুর সমষ্টির অন্তর্গত মোহনপুর জিপির উত্তর মোহনপুর সার্বজনীন কালীবাড়িতে ঘটল এক দুঃসাহসী চুরির ঘটনা। চুরের দল হাতিয়ে নিয়ে গেল মন্দিরের জলের মোটর সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী। তাছাড়া মন্দিরের দানপাত্র ভেঙে টাকা পয়সা নিয়ে পালালো চুরের দল। গত বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত হয় এই দুঃসাহসী ঘটনা। ঘটনার সাথে জড়িতদের শীঘ্রই আটক করার দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় জনতা সহ উত্তর মোহনপুর কালীবাড়ি কমিটি। এই ন্যাক্কারজনক ঘটনার সঠিক তদন্ত সহ এই ঘটনার সাথে জড়িতদের শীঘ্রই গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছে মন্দির কমিটি সহ স্থানীয় জনতা। আমরা উত্তর মোহনপুর আদি কালীবাড়ি, সেই আদি কালীবাড়িতে 22 তারিখ গত বৃহস্পতিবার রাত্রে এক ভয়ানক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এখানে আমাদের সাবমার্জিবল মোটর লাগানো হয়েছিল আজ থেকে 1-2 মাস আগে। প্রায় 1 লক্ষ টাকার উপরে খরচ করে আমাদের কালেকশনের টাকা দিয়ে এখানে একটা সাবমার্জিবল মোটর লাগিয়েছিলাম আমরা জলের কারণে, কারণ গ্রামের মারা এসে এখানে প্রত্যেক সপ্তাহে পূজা করেন মায়ের মন্দিরে। এখানে জলের অসুবিধার কারণে আমরা এই কাজটা করেছিলাম, যেটা ওই দিন রাত্রে এই নরপিচাসরা আমাদের মন্দির থেকে এই মোটরটা খুলে নিয়ে গেছে, 160 ফুট নিচে থেকে উঠে নিয়ে গেছে সাবমার্জিবল মোটরটা। তৎসঙ্গে আমাদের ওই প্রণামী বাস্ক, যেটাতে 6,000-7,000 টাকা আমরা লাস্ট আজকে 2 মাস আগে আমরা এখান থেকে কালেকশন পেয়েছিলাম প্রণামী বাস্কতে, সেই বাস্কটাও তালা ভেঙে নিয়ে গেছে। আমাদের মন্দিরে বিশেষ আপনার বাসন বর্তন ছিল, যেগুলো আপনার ওই কাঁসার বাতন, পিতলের বাসন, স্টিলের অনেকগুলো বাসন ছিল, যেগুলো এগুলো নিয়ে গেছে। আমাদের মন্দিরের যা যা সামগ্রী ছিল সব নিয়ে হাতে চলে গেছে বৃহস্পতিবার রাত্রে। শুক্রবার আমাদের এইখানে চন্দনলাল চন্দ নামে একজন মাস্টার, যিনি এই ওই পথ দিয়ে স্কুলে যান, উনি দেখেন যে আমাদের স্কুলে এখানে যাওয়ার সময় প্রণাম করার সময় দেখেছেন যে কালী মন্দিরের এই তালাটা ভাঙ্গা। সেই ভাঙ্গা তালা দেখে উনার মনে একটা ভীতি প্রদর্শন হলো। উনি কী করলেন, দেখলেন যে হ্যাঁ, তোর সঙ্গে তিনি সমাজের সবাইকে ইনফরমেশন করলেন যে আমাদের এখানে এরকম হয়তো চুরি হয়েছে। আর সমাজে সবাই এসে দেখেন সত্যি তো আমাদের ওই সামার্সিবল যেটা ছিল, জল যেটা ডেলিভারি দিত পাইপলাইন, সেটা নেই দেখে তো ওটা হাত দিয়ে দেখলে সবাই উঠে যাচ্ছে উপর দিকে, সবগুলো পাইপ উপর দিকে উঠে যাচ্ছে, তার মানে মোটরটা চুলে নিয়ে গেছে। সব মিলিয়ে কত টাকার মানে? সব মিলিয়ে আমাদের এখান থেকে প্রায় 4,00,000-4,50,000 টাকা, 3,00,000-4,00,000 টাকার মতো সম্পত্তি চুরা হাতিয়ে নিয়ে গেছে। অনেকগুলো দামি দামি বাসনপত্র ছিল, অনেকগুলো জিনিস অলঙ্কারপত্রও ছিল, আমাদের ওই মোটর, আমাদের কালেকশনের টাকা সহ অনেকগুলো জিনিস ওরা হাতিয়ে নিয়ে গেছে। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এফআইআর করেছি গতকাল মোহনপুর আউটপোস্টে এফআইআর করেছি। তারা এসেছে, এসে যে পর্যবেক্ষণ করে চলে গেছে, এবং আমরা ওই আপনাদের মিডিয়াদের তরফে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা যাতে এটাকে তুলে ধরেন যে আমাদের এই এই বিশ্রী ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এবং নরপিশাসদের ধরে যাতে কড়া শাস্তি হয়, সেটা আমাদের কালীবাড়ির কমিটির তরফ থেকে আপনাদের কাছে আমরা আবেদন রাখছি। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 7880004, ফোন নাম্বার 9706054799। ফিরে এলাম বিরতির পর। শিলচরের বেসরকারি সংগঠন প্রচেষ্টার পক্ষ থেকে আজ শিলচরের আশ্রম রোড সহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে মাস্ক, স্যানিটাইজার আদি বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী অলোকা দেব, সম্পাদিকা রাখি রায়, দীপাঞ্জলি দেব ও সুতপা রায়। উল্লেখ্য, প্রচেষ্টা দীর্ঘদিন ধরে নানা সমাজসেবামূলক কাজে জড়িত রয়েছে, বিশেষ করে গত কোভিডকালে সংগঠন বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে আমরা এখানে করোনার জন্য স্যানিটাইজার, মাস্ক কিছু আমরা দেবো যারা নিডি মানুষদের জন্য। আমরা এসেছি আজকে 25টা এনজিও থেকে, উমেন এম্পাওয়ারমেন্ট থেকে। আমরা করোনার এই সময়ের মধ্যে, এই সিচুয়েশনের মধ্যে আমরা যতটুকু সাধ্য মতো আমরা চেষ্টা করছি আমরা মানে সবাইকে একটু হেল্প করার জন্য, বিশেষত কিছু না, একটু স্যানিটাইজার, মাস্ক। আমরা সবাইকে বলবো এই সময়ের মধ্যে সবাই যেন মাস্ক, স্যানিটাইজার এবং
হাত ক্লিন এবং নিজের চারিপাশের জায়গাগুলি পরিষ্কার করে রাখার। নমস্কার, আমরা প্রচেষ্টা এনজিওর পক্ষ থেকে এসেছি বিশফুটি অঞ্চলে আশ্রম রোড সবার মধ্যে মাস্ক আর স্যানিটাইজার বিতরণ করতে। পূর্ব ধলাইয়ের পালংঘাট জিপির জামালপার রুকনি তৃতীয় খণ্ডে চতুর্দশ অর্থ কমিশনের 8 লক্ষ টাকায় একটি সিসি ব্লক রাস্তা নির্মাণে দুর্নীতি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে জনগণের মনে। শনিবার জনগণ বলেন, রাস্তা নির্মাণের 1.5 মাসও হয়নি, এরই মধ্যে রাস্তা ভাঙতে শুরু করেছে। পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল রাস্তা নির্মাণে প্রচণ্ড দুর্নীতি করেছেন বলে এদিন অভিযোগ তোলেন জনগণ। রাস্তা ভাঙিয়ে যা আর কি 2 মাস হন না, মাটি দিচ্ছেন খালি আর বালি কিছু বালি দিয়া মাটি দেওয়া নাই, কিন্তু নাই আমরা রাস্তা ভাঙিয়ে যা আর কি অত কষ্ট করে আমরা আইছি, নিজে সাইডবান নথা দেওয়া আইছে মানুষে দিচ্ছেন আমরা বাড়ি মানছি, আর পঞ্চায়েতে মাটি দিচ্ছেন না তাই না রকম নিজা খেয়ে দিত আমার বাবার টাকা দিয়ে আমি দিতাম না, আমি গভর্নমেন্টের আমরা কইলে আমি গভর্নমেন্টের অত টাকা টাইম দিলে না, টাইম কইলা যা আমার বাবার টাকা দিয়ে দিতাম না, ওরকম করিয়া তাই দিলম বলে কাজ করিয়া গেছেন গিয়া, তখন এটা ভাঙিয়ে যার গিয়া অত ভাঙিয়ে যার গিয়া আমরা মানুষও পারেন যাইত না, এরা কি যা কাজ করছে। আজ এসইউসিআই কমিউনিস্ট দলের 74তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় কাছাড় জেলায় দলের উদ্যোগে পালিত হয়। এ উপলক্ষে আজ শিলচরের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ে দলের জেলা কমিটির সদস্য নকুল রঞ্জন পাল সকাল 9টায় পতাকা উত্তোলন করেন ও শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এছাড়াও দলের দুয়ারবন্দ আঞ্চলিক কমিটির কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন জেলা কমিটির অন্যতম সদস্য তথা আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষ। এরপর বেলা 11টায় সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শহরতলির বুধুরাইলে ডাকাতদের হানা, লুটে নিল সোনার অলংকার সহ নগদ অর্থ। আজ কাছাড়ে 103 জন কোভিড পজিটিভ শনাক্ত, রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা 13,942 জন। আসাম মিজোরাম সীমান্ত এলাকা পরিদর্শন করল আকসা, এলাকাবাসীর খোঁজ নিল প্রতিনিধি দল। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।